অবন্তী, আমি তোমার জন্য ফিরে এসেছি। আমার ভালোবাসা তোমার কাছে পরিপূর্ণ হয়। আমি তোমার মাঝে বেঁচে আছি, তোমার মাঝেই বেঁচে থাকতে চাই। অবন্তী, তুমি এত ভালো কেন? আমি রাজেশ, কলকাতা থেকে এসেছি। রাজেশ, ও মাই গড, আপনি? মাই গড, আসুন ভিতরে আসুন। কেমন আছো তুমি? জি, আমি ভালো আছি। আচ্ছা, সবাই আছে? আমি ওকে ডেকে দিয়ে আসি, একটু বসো। চলে আসলাম তোমাদের সবাইকে দেখতে। আমাদের সবাইকে দেখতে এসেছো নাকি সম্পত্তির ভাগ নিতে এসেছো? আর চুপ করো না, ছেলেটা মাত্র আসলো, একটু বিশ্রাম নিক, তারপরে এসব কথা বলো। শোনো, এখন সম্পত্তি ভাগ করতে পারবো না, আমার বাসায় অনেক ঝামেলা আছে। সে তো জানি চাচা, নীলুর বিয়ে, ছেলে পক্ষকে একটা ফ্ল্যাট দিবে বলে কথা দিয়ে রেখেছি, সব জানি আমি। তুমি এসব কীভাবে জানলে? আচ্ছা যাক, এসে যখন পড়েছ দু একদিন বেরিয়ে চলে যেও, আমার বাসাতে বিয়ে স্বাধীনে অনেক মেহমান আসবে, থাকার জায়গার খুব প্রবলেম হবে। এই, তোমার না কোথায় যাবার কথা ছিল? ও হ্যাঁ, ছেলের মামার সঙ্গে আমার দেখা করতে হবে। ঠিক আছে, তুমি ওকে ভেতরে নিয়ে যাও। আচ্ছা, আমি আমার শরীরটা একটু খারাপ, আমি একটু রেস্ট নেব। বাবা, পালক মাকে বুঝি মনে রাখতে নেই? এতদিন পরে মায়ের কথা মনে পড়লো? পরে কথা বলবো। কি তোমাকে না বলেছি আমি এখন যাবো না, তারপর এখানে দাঁড়িয়ে আছো কেন? কি আশ্চর্য, একটা মানুষ এত দূর থেকে এসেছে, এসেই তোর সঙ্গে দেখা করতে চাচ্ছে, তুই তার একটা দাম দিবি না? চল, তুই মোবাইল মোবাইল দে, ইস, যাও তো, না কামো করো না, আমার এসব একদম ভালো লাগে না। তুই মোবাইলের জন্য এরকম করছিস? দা, তোকে ওকে বাবাকে বলে তো মোবাইল আমি সুইচ করাচ্ছি, যখন কথাবে তখন দেখা যাবে, যাও একে দেখ। রাজেশ ভাইয়া? হ্যাঁ, রাজেশ ভাইয়া এসেছে। আমি দরজা খুললাম আর উনি আমাকে জিজ্ঞেস করলো, অবন্তি কেমন আছো? আমি তো একেবারে অবাক। এতে অবাক হওয়ার কি আছে, সে তোকে চিনতেই পারে না, সে তো আমাকে কখনো এর আগে দেখেনি। আসার আগে নিশ্চয়ই খোঁজ খবর নিয়ে এসেছে। তা হতে পারে, চলো যাই।
অপেক্ষা করলে কি আমার দূর দিয়ে যেতে হবে নাকি? এটা কেমন কথা বললে তুমি? ঠিকই বলেছো। সবার কি প্রবলেম? তোমার খাবারের স্বাদই আলাদা। আমাকে খুশি করার জন্য বলছিস না তো? কেন, চাচা কি বলে না? মা, আমার নেটের এম বিশেষ, আমি ওসব এমবি টেম্বি বুঝি না। যা তো এখান থেকে, সারা দিন শুধু মোবাইল আর মোবাইল। তোর বাবাকে বলিস, ওখানে তোকে কে রান্না করে দেয়? ওখানে একজন বৃদ্ধ মহিলা আছেন, উনি আমাকে রান্না করে দেন। ও, উনি তো তোর সারাক্ষণ টেক কেয়ার করতে পারেন না, তাই না? না চাচি, উনি আমার বাড়িতেই থাকেন। ও আচ্ছা, ওনাকে কোথায় পেলি? একবার শাড়ি কেনার জন্য টাকা চাইতে এসেছিলাম, আমি দেখেই বুঝেছি যে কোনো ভদ্র ফ্যামিলির মহিলা। ছেলেমেয়েদের সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে এসেছিলেন। ছেলেরা চাইছিল ওনাকে বৃদ্ধাশ্রমে রাখতেন, তারপর থেকে উনি আমার কাছে মায়ের সম্মানই আছেন। ও, সেই কারণে আমাকে ভুলে গেছিস? না, ওনার কোলে আদর স্নেহ ভালোবাসা, আর তোমার কোলে আমার শেষ নিঃশ্বাস। শেষ নিঃশ্বাস হতে যাবে কেন? কি সব অলক্ষণে কথা বলছিস? তাড়াতাড়ি খেয়ে বিশ্রাম নে। কি নিয়ে এত কথা বলছো? কেমন আছেন আপনি? ভালো আছে। তুমি রং নিয়ে মনে একটু বেশি কনফিউশনে থাকো, তাই না? বিয়েতে কিন্তু সবাই লাল শাড়ি পরে, কিন্তু তোমার পছন্দ হালকা হলুদ কালার, রাইট? আপু, বলো কিছু, খাবার সময় তো কথা বলতে নেই, তোরা যা তো। আপু তো তোমার কথা বিশ্বাস করলো না। কাউকে জোর করে বিশ্বাস করানোটা কঠিন। কিন্তু তুমি এই কথা কি করে জানবে? এই ছেলেটাকে জ্বালাচ্ছিস কেন? একটু খেতে দে বাবা। যাই হোক, আমার একটা সুখবর আছে। জানি তো। আরে, তুমি তো দেখছি আমার কাজিনের মতো করে কথা বলছো। মানে? আমার কলকাতা থেকে একজন কাজিন এসেছে, কিচ্ছু জানে না, কিছু শোনেনি, তারপরে সব কিছু বলে দিতে পারে। তুমি বলো তো আমি কেন এসেছি আজকে? তোমার বিয়ে ঠিক হয়েছে। আরে, তুমি জানলে কি করে? সেদিন কলেজে অরণ্যের সঙ্গে দেখা হয়েছিল, ও আমাকে বললো তোমার বিয়ে ঠিক হয়েছে। তুমি তো আর আমাকে বলবে না? আরে, তুমি হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু, তোমাকে তো সবার আগে জানাতে চেয়েছিলাম, কিন্তু তোমার ফোন তো 2-3 দিন ধরে আমি বন্ধ পাচ্ছি। কিন্তু তোমাকে খুব মিস করব। আরে, আমি তো এই শহরেই থাকছি, যখন খুশি তখন দেখা করতে পারবো। ঠিক, বিয়ের আগে আর বিয়ের পরে অনেক পার্থক্য। তার মানে? এখন ইচ্ছে করলেই তুমি আমার কাছে আসতে পারছো, আর বিয়ের পরে ইচ্ছে করলেও আসতে পারবে না। তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু, আমি চাইলেই আসতে পারবো। বুঝতে পেরেছি, চলো আজ তোমাকে নিয়ে আমি ঘুরবো। আমাকে নিয়ে তোমার ঘুরে কাজ নেই, তুমি বরং বই পড়তে থাকো, আমার কাজ আছে, আমি আজকে যাই। এই নীলু, নীলু, আচ্ছা রাজিয়া, রাজেশ কতদিন থাকবে এরকম কিছু বলেছে? ছেলেটা এসছে, 2-4 দিন থাকুক না।
কি আশ্চর্য, থাকুক বললে তো হবে না, বাসায় মেহমান আসা শুরু করবে, ও তখন থাকবে কোথায়? মেহমানরা মেহমানের মতো থাকবে আর ও থাকবে ওর মতো। রাজিয়া, তুমি কি মনে করেছো তোমার রাজেশ সেখানে বেড়াতে এসেছে? তো ও এসেছে সম্পত্তি ভাগ করতে, আর সম্পত্তি যদি ভাগ করে তাহলে তোমার কি হবে বুঝতে পেরেছো? তুমি কি মনে করেছো তোমার সে ছোট্ট রাজেশ আছে? না রাজ, ও এখন অনেক বড় হয়েছে, সম্পত্তির হিসাব বুঝতে শিখেছে। কিসব যাতা কথা বলছো তুমি? আমি ঠিকই বলছি, আমি উঠছি। তোমার বন্ধু মিনার কে? তুমি জানলে কি করে? মিনারের কথা তুমি জানলে কি করে? ও আমি তো ভুলেই গেছি, তুমি তো আবার সবকিছু জানো। তাহলে বলো, মিনাকে ফুলটা দিলে মিনার আমাকে কি বলবে? ফুলটা কিন্তু তুমি আমাকে দিবে। ফুলটা আমি মিনারকে দেব। আচ্ছা, কিন্তু তোমার একটা কথা শুনে আমার অনেক খারাপ লাগছে, মিনার ফুল নেবে না কেন? আচ্ছা, তুমি কি আমার কথা বিশ্বাস করো? হ্যাঁ করি তো। আমি এমনি দুষ্টুমি করে বলেছি। তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। আচ্ছা, তুমি কি গান জানো? জানো, আমি মনে শুনেছিলাম। আচ্ছা, একটা গান শোনো। আজ না, অন্য একদিন। ওকে, নো প্রবলেম, কিন্তু পারো থাকো। ওকে। পছন্দ এখন আবার পছন্দ না কেন? রাজেশ বলেছে বলে? এখানে আবার তার কথা আসছে কেন? মানুষের কি মত বদলাতে পারে না? আরে বাবা, মত পাল্টায়, কিন্তু এত তাড়াতাড়ি পাল্টায়? মা, তুমি রাজেশ ভাইকে এখান থেকে চলে যেতে বলো না, ওনার উদ্ভট কথাবার্তা আমার ভালো লাগে না। কেন, ও আবার কি করেছে? ওনাকে আমার বিরক্ত লাগে। কেন সেটা তো বলবি, বিরক্ত লাগে কেন? উদ্ভট কথাবার্তা বলে, বিরক্ত লাগে আমার। দেখ, ছেলেটাকে আমি অনেক বছর পরে দেখছি, ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তোর বাবা আর চাচা কলকাতায় ব্যবসা করতেন, বছরে মাত্র একবার আসতো। আমি ওকে বুকে জড়িয়ে কত রাত কাটিয়েছি, ও আমাকে মা বলে ডাকতো। তোদের আগে যে আমি ওর কাছ থেকে মাতৃত্বের স্বাদ নিয়েছি, এসব ইমোশনাল কথাবার্তা আমার ভালো লাগছে না।
চাচা বসো রাজেশ। চাচা খুব চিন্তা আছেন তাই না? নীলুর শ্বশুর ফ্ল্যাটের কাগজের জন্য তাড়া দিচ্ছে তাই না? তুমি জানলে কিভাবে? না মানে বলছিলাম যে এনগেজমেন্টের সময় ফ্ল্যাটের কথা না বললেই তো পারতেন। তখন তো আমি জানতাম না যে আমার ব্যবসায় এমন লস হবে। যাই হোক চাচা, আপনি ভেঙে পড়বেন না, একটা উপায় অবশ্যই হবে। ঘটক সাহেবকে খবর পাঠিয়েছি, দেখি ওনাকে বুঝিয়ে ফ্ল্যাটটা কিছুদিন পরে দেওয়া যায় কিনা। চাচা আপনি আমাকে ছেলের বাসার অ্যাড্রেসটা দেন আর ওর সেল নাম্বারটা দেন, আমি নিজে যেয়ে ওর সাথে যেয়ে কথা বলবো। মাসির পরে পাওয়া প্রতিবেশী যত সোনা। এই রাতের বেলা তোমার আবার কি হলো? উনি এসেছেন এতদিন পরে আমাকে দরদ দেখাতে। ও বুঝেছি, রাজেশের কোনো কথাই তুমি বিরক্ত হয়েছ। আরে আমার যন্ত্রণায় আমি বাঁচি না, আর সেই যন্ত্রণায় সে খোঁচা দিয়ে আরো বাড়িয়ে দিতে চায়। কি হয়েছে বলবে তো? তোমার আদরের ছেলে গার্জেন সেজে নীলুর শ্বশুর বাড়ি যেতে চায়। এতে কি সমস্যা? বড় ভাই হিসাবে এই দায়িত্ব তো পালন করতেই পারে তাই না? থাক, তাকে এই দায়িত্ব পালন করতে হবে না। তুমি বলে দিও যতদিন বেড়াতে চাই বেরিয়েও চলে যাক, আমাদের ফ্যামিলির কোনো ব্যাপারে যেন সে ইন্টারফেয়ার না করে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু স্বস্তি হয়ে বসো, আমি ওকে বলে দেবো। আচ্ছা রাজিয়া, রাজেশ জমি জমার ব্যাপার নিয়ে কোনো কথা বলেছে তোমার সাথে? না তো। এটাই তো ব্যাপার, আমি তো ঠিক বুঝতে পারছি না ও এসেছে জমি জমার উদ্দেশ্যে কিন্তু চুপ করে আছে কেন? তুমি সবকিছু একটু বেশি বেশি বোঝো, আগে রাজেশ কথাটা তুলো তারপর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। চত তো সব। রাজিয়া দোস্ত, জায়গাটা অনেক সুন্দর না? জায়গাটা আসলে অনেক সুন্দর। ও অবন্তীর কি খবর রে? অবন্তী ওই যে তোর সাথে বেচার ইয়ে চলতেছে। তুই কি জানিস মানুষের আবেগ সবসময় থাকে না? রাইট দোস্ত, তারপর তো মানুষের মন বলে একটা কথা থাকে না। শোন, মন দেওয়ানোর পরবর্তী পরিণতি কি হয় জানিস? না দোস্ত, আই ডোন্ট হ্যাভ এনি এক্সপেরিয়েন্স। ইয়ে হয় ইয়ে। ইয়ে মানে? তুই ইয়ে মানে বুঝিস না? না ইয়ে মানে কি বুঝাই বল। আরে তাহলে তুই তো পুরো সিনেমা বেটা। তোমার জন্য অপেক্ষা আছে। চলো আজকে আমরা হাবিবের ফ্ল্যাটে যাই। হাবিবের ফ্ল্যাটে কেন? ফুল টাইম ওখানে নিব। ওখানে যাবো কেন? আমি ওখানে তোমার জন্য আমি বিশাল বড় একটা অ্যারেঞ্জমেন্ট করেছি। চল এই ফুলটা আমি ওখান থেকে নিই। বুঝলাম না, তুমি তোমার লিমিট ক্রস করছো। হ্যাঁ, তোমার সাথে আমার যে ফ্রেন্ডশিপ ছিল তুমি সেটাকে এইভাবে ভেবেছো? তুমি তোমার সীমা ক্রস করতে চাইছো তো? এখানেই ফুল স্টপ করে গেলাম, আর কোনোদিন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। ফ্রেন্ডশিপ তুমি মেনটেন করতে জানো না, ফুলও নেওয়া লাগবে না তোমার। অবন্তি প্লিজ।
কিছু না, তোমার পুরনো মোবাইলটা খুঁজছিলাম। কেন কেন তুমি জানো না আমার ফোন নষ্ট? এখন আমারটা নিয়ে নষ্ট করবি তাই না? আমি কি ইচ্ছে করে নষ্ট করি? সেটা তোর ব্যাপার, তুই কখনো আমার ফোনে হাত দিবি না। যাই এখান থেকে। আমি আর বসে থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি। আর বাবা একটু সহনশীল হও, ও আসলে আমরা রেস্টুরেন্টে চলে যাব। এমনিতেই ও খুব খুঁতখুঁতে স্বভাবের, কোনো কমন সেন্স নাই। মাঝে মধ্যে ওর কাণ্ড কারখানা দেখলে মেজাজটা খারাপ হয়ে যায়, আর কতক্ষণ বসে থাকবো? তোরা তো জানিস যে ও মোবাইল গেমস খেলতে ভালোবাসে, দেখিস না আমার সাথে কিরকম করে। ওই বেটা, তোর সাথে কেমন করে মানুষ? অরিন কি তোরে ভালোবাসে? এই তুই কারণকে ভালোবাসিস? সে যদি তোমাকে খেপানোর জন্য এটা বলতেছে। ও আচ্ছা, ওই দেখ বলছি না, এই এতক্ষণে আসার সময় হলো? সরি, আসতে একটু দেরি হয়ে গেল। তাই বলে এতক্ষণ আসার সময় হলো? আচ্ছা বাবা, বললাম তো সরি। আচ্ছা চল, অনেক তো হয়েছে। আর 10 মিনিট যদি এখানে থাকি তাহলে এখানে শুয়ে পড়তে হবে। আরে বাবা সরি বললাম তো। ওকে চল এবার। কখন এসছো? মন খারাপ? এসো এখানে, এসো এসো। বলেছিলাম না তুমি আমাকে ফুলটা দিবে? ওটা তো তুমি এমনি দুষ্টামি করে বলেছিলে, তাই তো সত্যি হয়ে গেল। আচ্ছা বাদ দাও, আগে বলো যে তোমার ফ্রেন্ড তোর ফোন নেয়নি কেন? ও আমাকে বাজে প্রপোজাল দিয়েছে, আমি অ্যাকসেপ্ট করিনি তাই ও ফোন নেয়নি। অ্যাকসেপ্ট করে ভালো কাজ করেছো। তো আমাকে হাবিবের ফ্ল্যাটে যেতে বললো কেন? আসলে হয়েছে কি, আজকাল আজকাল মানুষ রিলেশনটাকে না ঠিক হৃদয় থেকে নিতে পারে না, অন্যভাবে নেয়, হয়তো তাই। তাহলে ও আমার সাথে এতদিনের ফ্রেন্ডশিপকে এইভাবে দেখেছে? হয়তো তাই, হয়তো না। সত্যি তো এতদিন আমার সাথে এইভাবে মিশেছে, আমার ফ্রেন্ডশিপের কোনো দামই ওর কাছে ছিল না। মানে একটা ছেলে, আমি আমি ভাবতে পারছি না কেউ এভাবে ভাবতে পারে। রিল্যাক্স, আসলে মানুষের জীবনে এরকম দু একটা আনএক্সপেক্টেড ঘটনা না ঘটলে না মানুষের জীবন সম্পর্কে ধারণা অবশ্য স্পষ্ট হয় না। তুমি জাস্ট এটা ভুলে যাওয়ার চেষ্টা করবে, জাস্ট ফরগেট ইট। চল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? ভালো আছি। আসেন না, ভেতরে আসেন। বসেন না, আমি বাবাকে ডেকে দিচ্ছি। মা তুমি এটা একটু ভিতরে নিয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন বসেন। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? আছি, ভালো আছি, কিন্তু একটা ব্যাপারে খুব পেরেশানির মধ্যে আছি। কি ব্যাপারে? ছেলের বাড়ি ওরা ফ্ল্যাটের কাগজপত্র দেখতে চায়। ভাইয়া, ফ্ল্যাটটা আমি এখনো কনফার্ম করতে পারিনি।
বিয়ের মাত্র 5 দিন বাকি, আর এর মধ্যে আপনি না ব্যাপারটা হলো কি বেশা, একটু ধৈর্য ধরতে হবে। ফ্ল্যাটটা 2-1 লাখ টাকা জিনিস না, কোটি টাকার মামলা। তারপর আমি দেখছি আপনি বিয়ের সবকিছুই এগিয়ে নিয়ে যেতে বলেন। ফ্ল্যাটটা কনফার্ম না করতে বললে ওরা কিন্তু কার্ড ছাপাতে পারছে না। আসলে ব্যাপারটা হলো কি, আমার ওই পুরনো ঢাকার জায়গাটা এখনো বিক্রি করতে পারিনি। লোক লাগানো আছে, 2-1 দিনের মধ্যে হয়তো বিক্রি হয়ে যাবে। ওর একটা আনসার্টেন ব্যাপার, আপনি একটা তারিখ দেন আর আমি এসে কাগজে নিয়ে যাবো। চেষ্টা করছি মার্কেটে বিক্রি করতে। মা তুমি একটু ভিতরে যাও, আমরা একটু কথাটা সারি। হ্যাঁ আচ্ছা যাও মা, নাস্তা না আপনি। আমি আশা করছি যে 2-1 দিনের মধ্যে আপনি কাগজ পেয়ে যাবেন। তাহলে আমি পরশু একবার এসে খোঁজ নিয়ে যাবো। হ্যাঁ সে না হয় নেবে, এখন তো নাস্তা খান না। ঠিক আছে ওকে। না না আমি নিয়েছি বলে সে বলেছে, সে একটা সেলফিশ। তুই আর কখনো কারো মোবাইল ধরবি না। ওকে তাহলে তুমি আমাকে একটা মোবাইল কিনে দাও। কি মোবাইল কিনে দেবো? আচ্ছা ঠিক আছে। কি খবর তোমার? বসো। মোবাইল অনেক পছন্দ। আচ্ছা আমি যদি তোমাকে এই মোবাইলটা দিই তুমি কি করবে? ফেসবুক চালা পরে গেম খেলবো। তাই না? নাও গেমস খেলো। ও শোনো, আমি তোমাকে একটা মজার গান খুব ইন্টারেস্টিং। হ্যাঁ তুমি খেলতে থাকো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। এই তোর হাতে এটা কি মোবাইল? কার মোবাইল এটা? রাজেশ ভাইয়া দেখি। আপু তুমি না খুব ইনজুরে। তুমি ছি ছি ছি, আপনি এত নিচ। শোনো নিলো, সব মানুষ তার জৈবিক চাহিদার কাছে তুচ্ছ। মানুষ যে বেঁচে থাকে সবকিছু জৈবিক চাহিদার পিছনে কাজ করে, এতে দোষের কিছু নেই। শোনো, অ্যামিবিয়া থেকে শুকুর তিমি পর্যন্ত সবাই এটার কাছে পরাস্ত। সো আমি যেটা করেছি বা তুমি যেটা দেখেছো এখানে দোষের কিছু নেই, আর এতে ছিছি বলারও কিছু নেই। আপনার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। তুমি এই সময় আবার কোথায় বেরোচ্ছো?
ওই যে নীলুর বিয়ের তারিখটা নিয়ে তো ওরা গড়িমসি করছে, ফ্ল্যাটের কাগজ দেখতেছিস ওরা। আচ্ছা তুমি ছেলের বাবার সাথে সরাসরি কথা বলো না, ছেলের মামা তো কোনো রকম সিদ্ধান্ত দিতে পারবে না তাই না? আরে বাবার কথাটা মনে রেখো যে সত্তা সাহেব ছেলের আপন মামা, আর উনি বলে গেছেন এই সিদ্ধান্তটা ছেলের বাবার। তাহলে এখন কি করবে? ওই আমাদের জমিটা বিক্রির ব্যাপারে অন্য একটা পার্টির সঙ্গে কথা হচ্ছে, তাদের অফিসে যাচ্ছি, দেখি কি হয়। কি রে মুখ কালো করে রেখেছিস কেন? আব্বু আমাকে মোবাইল চালাতে দেয় না। দেখছিস না তোর বাবার সাথে কথা বলছি, যা তো এখান থেকে। আশ্চর্য, তোমার মেয়েটা না দিন দিন ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা আমার তো মনে হচ্ছে এই ছেলে মামাই বিয়ের ব্যাপারে গড়িমসি করছে। ছেলের মামা করুক আর ছেলের বাবা করুক, বিয়ের ব্যাপারটা তো ঝুলে আছে নাকি, এর সমাধান তো করতে হবে। আচ্ছা ফ্ল্যাট ছাড়া অন্য কিছু দিয়ে সমাধান করা যায় না? মনে হচ্ছে না অন্য কোনো ভাবে সম্ভব। তাহলে কি বিয়ের তারিখটা পিছিয়ে দেবে? জমি বিক্রির টাকাটা পাই তার উপরে সবকিছু নির্ভর করছে। আমি আসছি। এসো। কি ব্যাপার এই অবেলায় শুয়ে আছো, কি হয়েছে তোমার? না কিছু না। কিছু না? ও মা, সে কি তোমার কেন তাহলে জ্বর? না কখন থেকে জ্বর আসলো? যে জন্য গিয়েছিলে তার কি হলো? না যে দাম বলছে তাতে জমি বিক্রি করা যাবে না। কিন্তু টাকাটা তো আমাদের খুবই জরুরি তাই না? তাই বলে পানির দামে তো জমিটা বিক্রি করে দিতে পারি না। তাহলে কি করবে? অন্য কোনো ব্যবস্থা করি, লোক লাগিয়েছি, দেখি কি হয়। কিন্তু তাতে যদি দেরি হয়ে যায়? কি আর করা, চেষ্টা তো কম করছি না। আচ্ছা একটা কাজ করলে কেমন হয় বলো তো? কি? ব্যাংক থেকে একটা লোনের ব্যবস্থা করা যায় না? তুমি যা বলো না রাজিয়া, ব্যবসার জন্য যা নিয়েছি তাই শোধ দিতে পারছি না, আবার লোন। হ্যালো নীলু, আকাশটা দেখেছো কেমন কালো হয়ে আছে? তোমার কি হয়েছে বলো তো? কিছু হয়নি, আসলে অনেকদিন পর আকাশটা দেখছি তো তাই। তুমি তোমার আকাশ নিয়েই থাকো, তুমি কখনো আমাকে বুঝতে চাওনি আর বুঝবেও না। রাখি আমি। ভদ্রতা করেও হলেও কিন্তু উত্তর দিতে হয়। আপনার সাথে আমার কথা বলার কোনো রুচি নেই। তুমি আমার মোবাইলের ভিডিও ক্লিপটা দেখে আমার সাথে ভুল বুঝছো আমার না? দেখো মানুষ মানুষের প্রয়োজনে সম্পর্ক করে, বুঝেছ?
তুমি যার সাথে আমাকে দেখেছো তার সাথে আমার সম্পর্ক আছে, আমি তাকে ভালোবাসি, আমরা দুজন একসাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু হঠাৎ একটা ঝড় এসে আমাদের দুজনকে আলাদা করে নিয়ে যায়। ভাইয়া, তুমি কাল আমাকে যে সেলফোনটা দিতে চেয়েছিলে এখন ওটা আমাকে দাও। কাল থেকে অরিন প্রতিদিন কলেজ যাবে, রাইট? এত কিছুর পরও আপনি মেয়েটার কাছ থেকে দূরে সরে আছেন কেন? আমি তো ইচ্ছা করে সরে যাইনি, সবকিছু ছিল বিধাতার ইচ্ছা। বিধাতার ইচ্ছা? এইটুকুই জানি, এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না। আর অবন্তী? এখানে অবন্তীর কথা কেন আসছে আমি বুঝতে পারলাম। তাহলে কাল রাতে যে অবন্তী আপনার ঘরে, কালকে আমার শরীরটা একটু খারাপ ছিল, অবতে আমার মাথা যা সেবা করছিল অন্য কিছু না। আপনি কি ভেবেছেন আপনি যা বলবেন আমি তাই বিশ্বাস করব? নীলু প্লিজ, মনটাকে একটু বড় করো। আমি রাজেশ, নীলুর কাজিন। নাইস টু মিট ইউ, কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। আমি একটু আপনার সময় নষ্ট করবো, আপনার সময় হবে তো? অবশ্যই, বলুন কি ব্যাপার। না মানে আমি যে আপনার এখানে এসেছি, আপনি প্লিজ ওদেরকে কিন্তু বলবেন না। না বলবো না, বলুন কি ব্যাপার। তুমি তো সরি বলেই খালাস। তুমি কি জানো যে কতক্ষণ থেকে তোমার জন্য অপেক্ষা করছি? তোমাকে ফোন দিতে দিতে আমি অস্থির, শেষ পর্যন্ত ফোনে না পেয়ে ফেসবুকের মেসেঞ্জারে আমি মেসেজ দিছি, চেক করে দেখো। কিন্তু আমি আর ফেসবুক আপডেট করব না। কেন, আবার কি হয়েছে? রাজেশ ভাই আমার চোখ খুলে দিয়েছেন, সারাক্ষণ নেট ফেসবুক, আমাকে সাইকো বানিয়ে ফেলছেন। সত্যি আমি বুঝতে পারিনি, লেখাপড়া বাদ দিয়ে সারাক্ষণ সারাদিন একসাথে ঘুরি। কিন্তু তোমাকে তো আমি আর সারাদিন সময় দিতে পারবো না। মানে কি? আমাকে তো আমার প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতে হবে নাকি? পড়া কমপ্লিট করতে হবে তো আমার কি হবে? এটা মহা মুশকিলের কথা। আজকে তো অন্তত পক্ষে একসাথে ঘুরি, একটু ঘুরি নাকি? আচ্ছা ঠিক আছে চল। আরে বিহাই সাহেব, সালাম আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হঠাৎ আপনি আত্মীয় আত্মীয় বাড়িতে আসবে কি, নোটিশ দিয়ে আসবে নাকি? না না, সেটা হতে যাবে কেন, অবশ্যই আসবেন। তোমার বিহাই সাহেব কোথায়? আপনার বিহাই সাহেব তো ঘরেই আছে। কই বিহাই সাহেব? কই বিহাই সাহেব? আপনি ওদিকে বিয়ানির মতো সেই একই কথা বলছেন, আত্মীয় আত্মীয় বাড়িতে আসবে হঠাৎ হঠাৎ, এটাই তো নিয়ম তাই না? তা তো অবশ্যই। এই যে সোহেল নীলুর বিয়ের কার্ড, আজই প্রেস থেকে নিয়ে এলাম, এই প্রথম কার্ডটা আপনাদের কি দিলাম। কিন্তু বিয়ে সাহেব, আমরা তো এখনো ফ্ল্যাটটা কনফার্ম করতে পারিনি। ওটা এখন আর কোনো বিষয়ই না, আপনার সময় মতো আপনি ফ্ল্যাটটা কনফার্ম করে দিবেন। কিন্তু বিয়ে সাহেব, আপনি তো বলেছিলেন যে ছেলের বাবা ফ্ল্যাটের কাগজ দেখা ছাড়া এক পাও বিয়েতে এগোবে না। গতকাল পর্যন্ত এই সিদ্ধান্তই ছিল, কিন্তু আজ তা বদলে গেছে তাই নাকি? আরে হ্যাঁ, তুমি এখনো বসে আছো? আরে বিহাই সাহেবকে নাস্তা পানি দাও। হ্যাঁ আমি যাচ্ছি, এখনই দিচ্ছি। আজ কিন্তু একটু
বেশি বেশি খাবার চাই। অবশ্যই আপনি যত খুশি খাবেন, পেট পুরে খাবেন, পেট ফাটিয়ে খাবেন। আচ্ছা তুমি কি বই পড়া ছাড়া কিচ্ছু বোঝো না? আরে নীলু তুমি আরে রাগ করছো কেন? আসো আমরা বসে তোমাকে একটা কবিতা শোনাবো। শোনো, বইয়ের আর একটা পাতা উল্টাবে না, আমার সাথে কথা শেষ করবে তারপর বই পড়বে। আচ্ছা বাবা ঠিক আছে, আচ্ছা পৃষ্ঠা উল্টাবো না। এবার বলো কি হয়েছে। আমার যে বিয়ে ঠিক হয়েছে আমি তোমাকে বলিনি? বলেছো। একজন বন্ধু হিসেবে আমার প্রতি কি তোমার কোনো দায়িত্ব নেই? অবশ্যই আছে, বলো কি দায়িত্ব পালন করতে হবে। আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ের কথা শুনে হাসলে যে? নীলু তুমি আমাকে বিয়ে করবে? ফাজলামো করছো না? বুঝতে পেরেছি। তবে নীলু আমি অনেক দিন অনেক রাত অনেক মাস ভেবেছি কোন এক সুন্দর মুহূর্তে আমার ভালোবাসার কথা বলবো। তাহলে আগে বলো না কেন? আমি ভেবেছি কোন এক সুন্দর মুহূর্তে বলবো, তার আগে যে সবকিছু এলোমেলো হয়ে যাবে। আমি তো বুঝতে পারি না নীলু, নীলু আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। নীলু নীলু তুমি আমার কথা শোনো। নীলু কেন কেন আবার কি? আপার বিয়ে পাকা হয়ে গেছে তাই? হ্যাঁ আমার কাজ শেষ, এখন আমি চলে যেতে পারবো। যেতে পারবে মানে তুমি আপার বিয়ে খেয়ে যাবে না? হ্যাঁ আমি বিয়ের প্রোগ্রাম শেষ করি তারপর চলে যাব। না গেলে হয় না? না আমাকে যেতেই হবে। আমি তোমাকে একটা কথা বলবো, তুমি রাখবে? আমি জানি না। তুমি জানো না, তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। অবন্তি আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। তাহলে আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। আমাকে তুমি তোমার কাছ থেকে দূরে রাখার জন্য কথা বলছো? আমি লুপাস সিস্টেমিক ইরাইথিমেটোসিস এই রোগে আক্রান্ত। পৃথিবীতে হাতে হাতে গোনা কয়েকজন লোকের এই রোগ হয়। এই রোগের কোনো চিকিৎসা নেই। আর কিছুদিনের মধ্যে আমার আমার মেটাসগুলো ব্লক হয়ে যাবে। আমি আমার চোখগুলো হারাবো, এমনকি আমার স্নায়ুগুলো অকেজ হয়ে যাবে। তুমি বলো আমি তোমাকে ঠকাতে পারবো? আমার উচিত ঠকানো তোমাকে? তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও। আরে কি করছিস? দেখছো না করছি কি বলবে, তাড়াতাড়ি বলে চলে যাও। ও সরি 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 সরি, আমি তো বুঝি তোর পড়াশোনায় ডিস্টার্ব করলাম। আচ্ছা কি বলবে বল। না খাবার দিয়েছি তো, ওই জন্য ডাকতে এলাম, খেয়ে দিয়ে পড়তে বসিস। আচ্ছা তুমি যাও আমি আসছি। আচ্ছা এসন, আসার সময় অবন্তীকে ডেকে নিয়ে আসিস কেমন? Thank you.
হয়েছে তোর? কিছু হয়নি মানে? কয়েকদিন পরে তোর বিয়ে, কোথায় সবাইকে নিয়ে একটু আনন্দ করবি না তো ঘরের মধ্যে মন খারাপ করে বসে আছিস? কি হয়েছে আমাকে বলবি তো? কি হলো? ভাবলাম আমার আর তোমার বিয়ের ব্যাপারে তোমাদের বাসায় প্রস্তাব দিব। কি আশ্চর্য কথা, কয়েক ঘন্টা পরে আমার বিয়ে, সবকিছু ঠিকঠাক, এ সময় নিশ্চয় তুমি আমার এখানে ঝামেলা করতে আসবে না? তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, তুমি আমাকে ভালোবাসো কিনা? না, এ তোমার অভিমানের কথা। আমি মন থেকে বলছি। তাহলে কি আমি চলে যাব? হ্যাঁ, তাই করো।
তুমি তুমি কাঁদছো কেন? হ্যাঁ বলো। তুমি যে কটা দিন বাঁচবে আমি আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। নাও বলতে তোমার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ পড়ে আছে, এটা হয় না। আমি তোমার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই, এইটুকু সুখ তুমি আমাকে দাও। অবতি আমিও তোমাকে ভালোবাসি, যদি কোনোদিন ফিরে আসি তাহলে তোমার জন্য ফিরে আসবো। তুমি আমাকে এইভাবে রেখে চলে যেতে পারো না, আমি আমার গহীরে তোমাকে আঁকড়ে রাখতে চাই। আমি বেঁচে না থাকলেও তোমার মাঝে বেঁচে থাকবো, তুমি যতদিন বেঁচে থাকবে আমাকে নিয়ে বেঁচে থাকবে। আমি অ্যাটলিস্ট এটা বুঝতে পারবো যে এই পৃথিবীতে যদি কেউ আমাকে ভালোবেসে থাকে সেটা হচ্ছে তুমি। হয়েছে নীলু তোমার? কি আপনি ওকে ক্ষমা করবেন? সেদিন আপনার মোবাইলে ভিডিও দেখে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, কিন্তু আপনি ঠিক ছিলেন। শান্ত হও প্লিজ, শান্ত হও। কি হয়েছে আমাকে খুলে বলো, বলো। ওর সমস্যার কারণে আমি ওর সাথে সংসার করতে পারছি না, আমি অনেক সমস্যা করতে আছি। বুঝতে পারছি। এই যে এটা রাখো, ডিভোর্স পেপার, এখানে একটা সিগনেচার করে দাও, তারপর তুমি তোমার আগের লাইফ ট্রিট করো আর রাজকে বিয়ে করে নাও। রাজের কথা আপনি জানলেন কি করে? রাজ এই যে এটা ফ্ল্যাটের কাগজ, তুই একা জামাই কোথায়? তোমার এখন কলেজ যেতে কেমন লাগছে? আমি আর কোনোদিন লেখাপড়া ফাঁকি দেব না। বস। চাচা আমার দলিলটা রাখো, আমার সব সম্পত্তি আমি তোমার নামে উইল করে দিয়েছি। এতদিন তোকে আমি ভুল বুঝেছি বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। না চাচা,
আমি 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 এসব দিয়ে কি করবো চাচা? আমি তো বাঁচবই আর কয়েকটা দিন মাত্র, যাবার আগে তোমাদেরকে আমার খুব দেখতে ইচ্ছা করছিল তাই এলাম। চাচা আমি চাচা আমি 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 মরে গেলে তোমরা আমাকে প্লিজ ভুলে যাও না, প্লিজ। বাবা তুই আমাদের কথা ভেবে এত কিছু করছিস, আমি তোকে একটা অনুরোধ করি ভাব, তোর জীবনের শেষ কোটা দিন তুই আমাদের এখানে থেকে যাব বাব, আমি নয় বাবা হয়ে তোর পাশে থাকবো, তোর মাথায় হাত রাখবো আমি। না চাচা আমাকে যেতেই হবে, কিন্তু যদি আমি কখনো ফিরে আসি তবে শুধু একজনের জন্য আসবো, যে আমাকে ভালোবেসে তার কি পাশে রাখতে চেয়েছিল। আসি চাচা। আমি 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 তোমার জন্য এসেছি, আমার রুমে তোমার জন্য একটা একটা জলরঙের ছবি রাখা আছে, ওটা চলে গেলে প্রতিদিন ছবিটা দিলে কে করবে? ঠিক আছে
কথা শুনিবে না কেহ, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে হনিবার, জগতে কেহ যেন নাহি সমাজ সংসার তুমি আমার জীবনে জল রঙে ছুঁয়ে শ্রাবণ বরি শনি ইকোদা